হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন জয় শ্রীরাম স্লোগান চলছে যেখানেই যাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে জয় শ্রীরাম ধনী কেন পশ্চিমবঙ্গের মানুষ জয় শ্রীরাম ধনী ব্যবহার করছে এবং জয় শ্রীরাম ধ্বনি নিয়ে রাজনৈতিক তরজাও চলছে বহুত চলছে রাজনৈতিক বিতর্ক এ বিষয়ে কি বললেন খোদ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী চলুন একবার দেখে নেওয়া যাক জয় শ্রীরাম ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল ত্রিপাঠী জয় শ্রীরাম ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী আর সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে কেশরীনাথ ত্রিপাঠী মন্তব্য করেন জয় শ্রীরাম এখন আসলে রাজনৈতিক স্লোগান বর্তমানে এই স্লোগান এখন রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে রাজ্যপালের এহেন মন্তব্যকে কেন্দ্র করে ফের তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান জয় শ্রীরাম ইস্যুতে এর আগে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে দীর্ঘ পোস্ট করে জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো ইংরেজিতে ফেসবুক পোস্ট করে বিজেপিকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর এদিন মুখ্যমন্ত্রী লেখেন জয় শ্রাম স্লোগানকে বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করছে ধর্মীয় স্লোগানের নামে মানুষের বিভ্রান্তি ফেলছে বিজেপি এটা শুভ লক্ষণ নয় যারা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটাই চূড়ান্ত সময় যাই হোক আমরা দেখে নেব আরেকবার কি বলেছিলেন কৃষ্ণীনাথ ত্রিপাঠী জয় শ্রীরাম ইস্যুতে জয় শ্রীরাম ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যপাল কৃষ্ণা ত্রিপাঠী সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে বলেন জয় শ্রীরাম আসলে এখন রাজনৈতিক স্লোগান বর্তমানে এই স্লোগান এখন রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে